আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশের রুটিন এবং বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা কারা কারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই বিষয়গুলো শিক্ষার্থী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দীর্ঘদিন ধরে আমাকে কমেন্ট করে আসছিলেন যে স্যার আমাদের পরীক্ষা কবে হবে আমাদের বিষয়টি জানালে আমরা উপকৃত হতাম শিক্ষার্থী আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের অক্টোবর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিকই শিক্ষার্থী আমাদের আটাশ দশ অর্থাৎ দুই অক্টোবর মাসের আঠাশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে শিক্ষার্থী এই রুটিন আলোচনা করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএসের যে কোনো সাবজেক্টের সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী রুটিনের বিষয়গুলো আমি আপনাদেরকে অল্প বলে আমি আপনাদের বিস্তারিত বিষয়গুলো পরে বুঝিয়ে দেব এখানে আটাইশ দশ দুই শুক্রবার বাংলা ভাষা এক ও ইসলামিক স্টাডিজ দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থী আপনাদের দুই টাইমে পরীক্ষা হবে কারো পরীক্ষা আছে দেখেন সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত কারও পরীক্ষা হবে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সেই জন্য শিক্ষার্থী আপনাদের এই বিষয়গুলো আপনাদের সাবজেক্ট কোডগুলো মিলিয়ে নেবেন তবে আপনারা কারা কারা পরীক্ষার্থী সেটা আমি একটু পরে আমি আপনাদের বলবো রুটিনটা আলোচনা করে উনত্রিশ দশ দুই শনিবার ইতিহাস এক অর্থাৎ আপনার টু থ্রি জিরো টু আর দর্শন দুই চার এগারো দুই হাজার বাইশ শুক্রবার ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান দুই পাঁচ এগারো দুই হাজার বাইশ শনিবার ভূগোল পরিবেশ দুই আর অর্থনীতি দুই এগারো এগারো দুই হাজার বাইশ শুক্রবার সিভিক এডুকেশন এক এবং সমাজতত্ত্ব দুই দুই টাইমে পরীক্ষা হবে আপনারা টাইমগুলো মিলিয়ে নেবেন তারপর শিক্ষার্থী এখানে বারো এগারো দুই শনিবার ইতিহাস দুই দর্শন চার দেখেন ইতিহাস এক শনিবারের পরীক্ষা দর্শন দুই আর ইতিহাস দুই দর্শন চার তারপর শিক্ষার্থী আঠারো এগারো দুই শুক্রবার সিভিক এডুকেশন দুই ইসলামিক স্টাডিজ চার তারপর শিক্ষার্থী আপনাদের এগারো সরি উনিশ এগারো দুই শনিবার অর্থনীতি এক ইতিহাস চার পঁচিশ এগারো দুই হাজার বাইশ শুক্রবার বাংলা ভাষা দুই তারপর রাষ্ট্রবিজ্ঞান চার একইভাবে ছাব্বিশ এগারো দুই হাজার বাইশ শনিবার দর্শন এক ভূগোল পরিবেশ চার দুই বারো দুই হাজার বাইশ শুক্রবার রাষ্ট্রবিজ্ঞান এক সমাজতত্ত্ব চার তারপর শিক্ষার্থী তিন বারো দুই হাজার বাইশ শনিবার ভূগোল পরিবেশ এক এবং বিকালে পরীক্ষা ভূগোল চার নয় বারো দুই বাইশ শুক্রবার ইসলামিক স্টাডিস এক ইতিহাস পাঁচ দশ বারো দুই বাইশ শনিবার দর্শন তিন অর্থনীতি পাঁচ তেইশ ছয় দুই হাজার বাইশ তেইশ বারো দুই এক ইতিহাস তিন চব্বিশ বারো দুই শনিবার ভূগল পরিবেশ তিন দর্শন পাঁচ যাই শিক্ষার্থী এই ছিল আপনাদের রুটিনের বিষয়গুলো আপনারা বাকি বিষয়গুলো দেখে নেবেন কার কয় তারিখে পরীক্ষা কোন বিষয় কিন্তু আমি আপনাদের জন্য এখন যে বিষয়টি আপনাদের জন্য আমি অতি গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদের বুঝিয়ে বলবো আপনারা কারা কারা এই দুই হাজার বিশের পরীক্ষার্থী সেটা আমি আপনাদেরকে স্পষ্ট বুঝিয়ে দেব তবে শিক্ষার্থী প্রথমত জানিয়ে রাখি বিশে যারা কারা পরীক্ষা অংশগ্রহণ করবেন যাদের আইডি কার্ডের শুরুতে বিশ লেখা আমার কথা কি বুঝতে পেরেছেন এখন বলবেন স্যার আমি কোন বেসের আমি বুঝবো কিভাবে। আপনার আইডি কার্ডের শুরুতে যদি বিশ লেখা থাকে তাহলে আপনি বিশ বেসের একমাত্র বিশ বেসের শিক্ষার্থীরা শিক্ষার্থী যাদের আইডি কার্ডের শুরুতে বিশ লেখা আপনারা এখানে পরীক্ষায় প্রথম দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তবে আমাদের রুটিনের শিক্ষার্থী একটা বিষয় দেওয়া আছে দেখেন তেরো বেস থেকে বিশ বেস পর্যন্ত স্বাভাবিক শিক্ষার্থীরা বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কত বলেছি বলেন তেরো থেকে বিশ বেস পর্যন্ত যাদের আইডি কার্ডের শুরুতে তেরো লেখা তারা আর যাদের আইডি কার্ডের শুরুতে বিশ লেখা কিন্তু এখন এখন আমি বলবো এগারো থেকে বিশ পর্যন্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তাহলে স্যার দুইটা যে বললেন সেই দুইটার মানে হলো আপনাদের আমি বলবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডি সিস্টেম বলে একটা সিস্টেম আছে সিস্টেমটা হলো কেউ যদি স্বাভাবিক নিয়মে সময় যদি পরীক্ষায় পাশ করতে না পারে একটা সাবজেক্টে সমস্যা হয়েছে বা দুইটা সাবজেক্টের পরীক্ষায় সমস্যা হয়েছে সেই দুইটা সাবজেক্ট পাশ করার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দুই বছর মেয়াদি একটা ডি সিস্টেম চালু করেছে আর এই বছরে যারা যাদের আইডি কার্ডের যাদের এগারো লেখা তারা সর্বশেষ সুযোগ পাবে আর যারা বারো লেখা তারা আপনার প্রথম সুযোগ পাবে তার মানে বারো বেসের শিক্ষার্থীরা আগামীবার দ্বিতীয় বার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেই আমি বলতে পারি এগারো বেস থেকে শুরু করে বিশ বেসের শিক্ষার্থীরা বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ে দুই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তবে শিক্ষার্থী আমি আপনাদেরকে বলি যাদের আইডি কার্ডের শুরুতে বিশ লেখা তারা প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারপর শিক্ষার্থী যারা উনিশ বেসের তারা স্বাভাবিক নিয়মে তৃতীয় চতুর্থ শিক বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেমিস্টারের আপনি তৃতীয় সেমিস্টার ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিন্তু শিক্ষার্থী কেউ যদি উনিশ বেসের শিক্ষার্থী থাকেন আইডি কার্ডের শুরুতে উনিশ কিন্তু আপনি প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে কোনো সময় পরীক্ষা দেন নাই বা আপনি পরীক্ষায় খারাপ করেছেন সেই জন্য শিক্ষার্থী আপনি উনিশ বেসেরা স্বাভাবিক নিয়মে তিন চার কিন্তু আপনি ইচ্ছা করলে এক দুই তিন চার এক থেকে চার পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কিন্তু আপনার ইচ্ছা করলেও পাঁচ ছয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না একইভাবে শিক্ষার্থী যাদের আইডি কার্ডের শুরুতে আঠারো লেখা আপনারা স্বাভাবিক নিয়মে পাঁচ ও ছয় নম্বর সেমিস্টারে পরীক্ষা অংশগ্রহণ করবেন কিন্তু কেউ যদি আপনার আগে কোনো কারণে প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্ট খারাপ হয়েছে বা দ্বিতীয় সেমিস্টারে বা তৃতীয় চতুর্থ তাহলে শিক্ষার্থী আপনারা এক থেকে শুরু করে ছয় পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন একইভাবে শিক্ষার্থী যারা সতেরো বেসের যাদের আইডি কার্ডের শুরুতে সতেরো লেখা আপনার এক থেকে ছয় নাম্বার সেমিস্টারের যে কোনো সেমিস্টারে যদি আপনার খারাপ হয়ে থাকে তাহলে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে পারবেন যেমন ধরেন আপনি সতেরো বেসের কোনো কারণে আপনি এক পরীক্ষা এক সেমিস্টার পরীক্ষা দিয়েছেন পরে আর পরীক্ষা দেন নাই কিন্তু আপনি রেজিস্ট্রেশন করেছেন তাহলে শিক্ষার্থী আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কোনো অসুবিধা নাই আর যারা ষোলো বেসের তারাও এক থেকে ছয় পর্যন্ত যে কোনো সেমিস্টারের যে কোনো সাবজেক্টের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন যারা পনেরো বেসের তারাও এক থেকে শুরু করে ছয় পর্যন্ত পনেরো চোদ্দো তেরো এইভাবে তেরো থেকে বিশ পর্যন্ত সবাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন কিন্তু শিক্ষার্থী এখানে কথা হলো যারা আপনার ডিনেবো সিস্টেমে দিবেন তারা বারো বেসের শিক্ষার্থীরা প্রথম আর এগারো বেসের শিক্ষার্থীরা সর্বশেষ সুযোগ পাবেন এখন শিক্ষার্থী আপনাদের জন্য বিষয়গুলো স্পষ্ট আর আপনাদের উত্তরপত্রে শিক্ষার্থীর আইডি নম্বর প্রোগ্রাম কোড প্রশ্ন কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখতে হবে আপনাদের প্রোগ্রাম কোড কত জানেন তেইশ সেই জন্য আপনার আপনারা কীভাবে এটা পূরণ করবেন সে বিষয়ে আমি আপনাদের বলে সহযোগিতা করব। পরীক্ষার হলে তিরিশ মিনিট পূর্বে প্রবেশ করতে হবে পরীক্ষা আরম্ভর পর কোনো শিক্ষার্থী কক্ষ প্রবেশ করতে পারবে না মূল আইডি কার্ড ব্যতীত কাউকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না কর্তৃপক্ষ প্রয়োজন পেতে এই সময়সূচির যা কোনো পরিবর্তন করতে পারবে তবে শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিশ বেশের বিএ বিএসএসের যে কোনো বিষয়ের সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যদি প্রয়োজন মনে করেন আপনারা আমার চ্যানেলের অ্যাবাউটে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম